আমরা যাতে উৎসস্থলে বর্জ্যকে আলাদা করতে পারি, অর্থাৎ হচ্ছে যে পচনশীল বর্জ্য, অপচনশীল আমরা এতকাল করতাম, এবারে পচনশীল, অপচনশীল এবং প্লাস্টিক বা ইলেকট্রনিক বর্জ্যকে যাতে আমরা উৎসস্থলেই আলাদা করতে পারি, সেই বিষয়টা স্যার আমাদেরকে বুঝিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। থ্যাংক ইউ। এখন আমরা যেটা করব, এইখানে এটা কি রং? গ্রিন। এটা? এটা রেড। আমাদের তিনটে বিন এখানে আছে, প্লাস তোমাদের ওইখানেও দেখো সেই রকম বিভিন্ন রঙের বিন আছে, ঠিক আছে? স্কুলে প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক টিচার, প্রত্যেক স্টাফ এখন থেকে বিন ছাড়া অন্য কোনো জায়গায় কোনো নোংরা ফেলবে না, মনে থাকবে? আমরা কিন্তু, আমি এবং তোমাদের হেডমিস্ট্রেস, প্রধান শিক্ষিকা, আমরা দুজন মিলে আজকে এই তিনটে বিন এবং অন্যান্য জায়গায় যে সমস্ত বিন আছে সেটা খুলে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা আজকে থেকেই এইগুলো ইউজ করতে পারো। তোমাদের অলরেডি আছে, কিন্তু আমরা একটা নতুন সিস্টেম এখানে চালু করছি যেটার নাম হচ্ছে ক্যাচ দেম ইয়াং। একদম ছোট বয়সেই এদের মনে গেঁথে দিতে হবে যে জিরো ওয়েস্ট, আমাদের কোনো ওয়েস্ট থাকবে না, যা ওয়েস্ট সেইগুলো সেগ্রিগেট করে আমরা এখানে ফেলবো এবং সেই ওয়েস্টগুলো আমরা রিসাইক্লিং করব। ড্রাই ওয়েস্ট যেগুলো শুকনো সেইগুলো রিসাইক্লিং করব, যেগুলো ভেজা খাবারের উচ্ছিষ্ট সেইগুলো আমরা কম্পোস্ট করব। আমি খুব খুশি যে আজকে এই আটটা স্কুল এবং সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ, আমরা সবাই মিলে আজকে এই বিন সিস্টেমের উদ্বোধন করছি। এটা হচ্ছে হলো প্লাস্টিক, এই প্লাস্টিক, প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট এই দুটো আমরা লাল বিনে ফেলব, ঠিক আছে? প্লাস্টিকটা কোথায় যাবে? রেড বিন। আমি হেডমিস্ট্রেসকে রিকোয়েস্ট করব আমার সঙ্গে, আমরা দুজন মিলে এটাতে ফেলে দিচ্ছি। এবং দেখো এটা কিন্তু পেডাল, পা দিয়ে এটা চাপলেই এটা উঠে যায়, ঠিক আছে? কিন্তু এটা পরিষ্কার করার দায়িত্ব তোমাদের। ক্লাসে প্রত্যেক সেকশনে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর বা ক্যাপ্টেন থাকবে, তাদের দায়িত্ব এগুলো সমস্ত রক্ষা করা, ঠিক আছে? এবার এটা, এটা কি? কাগজ, ঠিক আছে? এটা আমরা হোয়াইট বিন যেটা আছে, হোয়াইট বা ব্লু, সেই বিনে ফেলবো। কাগজ কোন বিনে ফেলবো? হোয়াইট বিন। আসুন এদিকে আসুন, এই যে আমরা, হ্যাঁ আমরা দুজন মিলে এটা এবার খুলে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? এটাতে কি গেল? কাগজ। আমরা হোয়াইট বিনে ফেলছি কাগজ, কাপড়, মেটাল, সমস্ত কিছু। এই যে দেখো এখানে লেখা আছে সাদা বা হোয়াইট বিনে কি কি ফেলবে, লাল বিনে ইওয়েস্ট এবং প্লাস্টিক ওয়েস্ট সেগুলো ফেলা হবে। আর এবার কোনটা? এটা সবুজ বিন। সবুজ বিনে আমরা কি ফেলবো? এটা কি বলতো? এটা একটা গাছের পাতা আর ডাটা আছে, ঠিক আছে? এটাকে আমরা সবুজ বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বলি। আমি এখন আরেকজন প্রধান শিক্ষিকার সঙ্গে আমি এইটা খুলে দেবো। আসুন এদিকে ধরুন আমার সঙ্গে, এই যে দেখো, ঠিক আছে? তাহলে গ্রিন, হোয়াইট এবং রেড বিন এই তিনটে আমরা বুঝতে পারলাম কোনটায় কি ফেলছি।